হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে গিয়েছিলাম লালবাগের রয়্যাল রেস্টুরেন্টে ইফতার পার্টি করার জন্য। আমরা নূর মোহাম্মদ পাবলিক কলেজের স্কুল আর কলেজ শাখার ছাত্রছাত্রীরা, ব্যাচ হচ্ছে 1987। তখন এই নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এই স্কুলটার নাম ছিল রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পরবর্তীতে নামটা চেঞ্জ করে রেখেছে। এই আমরা রয়্যাল হোটেলে পৌঁছে গেলাম, লালবাগের অনেক পুরনো রেস্টুরেন্ট এটি এবং এলাকায় খুব বিখ্যাত নাম করা হোটেল। এর খাবার খুবই মজা, এই জন্য বিখ্যাত। তো আমরা পুরান ঢাকার স্বাদ গ্রহণ করার জন্যে রয়্যাল হোটেলে পৌঁছে গেলাম। অবভিয়াসলি আমরা প্রথমে পৌঁছেছি, কেউ আসে নাই। তারপর সাব্বির আসলো, আসলো মিরাজ পাটোয়ারি, মিজানুর, আস্তে আস্তে সবাই চলে আসলো। আমরা মুসলিম জাতি, ভ্রাতৃত্ব আমাদের একমাত্র বন্ধন সামাজিক পরিপ্রেক্ষিতে। সেই হিসাবে এই যে আমরা স্কুল আর কলেজে পড়েছি, আজ সবাই একসাথে ইফতার পার্টিতে একত্রিত হয়েছি। ভ্রাতৃত্বের বন্ধন সবার মধ্যে অটুট থাকবে ইনশাল্লাহ। আমাদের সবার সামনে ইফতার সার্ভ করা হলো, এরপর আবার মেইন ডিশ আছে। এই ইফতার ছাড়াও সবাইকে ফালুদা দেওয়া হয়েছে আর লাবাং দেওয়া হয়েছে। সাব্বির চিয়া সিড নিজের জন্য তৈরি করে নিল, ও প্রতিদিন খায়, এই জন্য ওর অভ্যাস। আর আমরা মেইন ডিশে খেয়েছি লেগ রোস্ট, খাসির লেগ রোস্ট আর তেল ছাড়া পরোটা। দই বড়া ছিল, হালিম ছিল। ইফতার খুব ভালো হয়েছে, মজার ছিল খাবার। আপনারা যদি এই রয়্যাল হোটেল থেকে একটি খাবার কিনতে চান, সেটা হলো লেগ রোস্ট কিনবেন। লেগ রোস্টটা কাঠকলায় পুরানো, খুবই মজার। আর যদি কোনো খাবার না কিনতে হয়, ভালো হয়নি, শুধু যেই খাবারটা আমার কাছে ভালো লাগেনি, সেটা হলো দই বড়া। আর প্রায় সব খাবারই মজার ছিল। বিকাল 5টার মধ্যে সাধারণত রয়্যাল হোটেলের সব খাবার বিক্রি হয়ে যায়। আমাদের ক্লাসের ফেরদৌস এসে আগের দিন কন্ট্যাক্ট করে গিয়েছে, সবার জন্য প্রায় 21 জনের ইফতার আয়োজন করা হয়েছে। লাস্ট মুহূর্তে আরও 3 জন মেয়ে আসার কথা ছিল, ওরা আসেনি, হয়তোবা দূরত্ব এর কোনো কারণ হতে পারে। মিরাজ পাটোয়ারি হাত নাচছে। দেখুন, খাবারটা তেমন কোনো ম্যাটার না, এই যে এতগুলো লোক একসাথে হলো এত বছর পরে, আমরা সবাই মধ্যবয়সী, আমাদের সবার সংসার আছে, ছেলে মেয়ে আছে, তারপর সমস্ত কাজের টেনশন বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে এই ইফতার পার্টিতে আসলো, সবার একটা প্লিজেন্ট মোমেন্ট অতিবাহিত করেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। রমজানের রোজা মানুষকে কেন রাখতে বলেছে আল্লাহ? যাতে আমরা গরিব মানুষের না খেয়ে থাকার কষ্টটা বুঝতে পারি। আর রোজা তো সবার জন্যই স্বাস্থ্যগতভাবেও উপকার, আমরা যেন অতিরিক্ত খাবার না খাই, সবাই যেন পরিমিত খাই। আমাদের এই লেগ রোস্টটা সবাই বেশ উপভোগ করেছে, খুব মজার স্বাদ ছিল এটি। আমাদের নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন প্রায় সময়, মাঝে মাঝে অন্য খাবারও থাকতো, কিন্তু উনি প্রায় দিন শুধু কয়েকটা খেজুর খেয়েও ইফতার করেছেন। অনেক বিলাসবহুল জীবন উনি যাপন করেন নাই। আমরা নবী সুন্নত পালন করে প্রথমে খেজুর দিয়ে ইফতার করি,
তারপর অন্য অন্য খাবার খাই। আজকের দিনটি আমাদের জন্য খুব আনন্দঘন একটি দিন ছিল, ইফতার পার্টি সবাই খুব উপভোগ করেছে, সবারই ইফতার পার্টি করা উচিত, এর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। তবে বন্ধুদের মধ্যে যে এই ছোটোখাটো খুনসুটি হয়, ওরা মজা করছিল, কথা বলছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে লেগ রোস্ট টেনে দুই ভাগ করলো, তারপর রাজকীয়ভাবে খেলো, এর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। এরকম ছোটো ছোটো খুনসুটি করে ওরা আনন্দ উপভোগ করছিল, খুব সুন্দর একটি সময় কেটেছে আমাদের। আলহামদুলিল্লাহ আবার সেই হাতির ঝিলের পথ ধরে বাড়ি ফিরছি। আল্লাহ সবাইকে সুন্দরভাবে ঈদ করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।